নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে চলে এসেছি একটি ডোয়াপ ভ্যারাইটি। তো আগে আমি একটি চ্যানেলে দেখিয়েছিলাম, আমার চ্যানেলে। তো এটা হচ্ছে একটু নর্মাল যে মিডিয়াম সাইজের ভ্যারাইটি, তো এর পাতাগুলো এরকম বড় বড় হবে। এবং এইটি হচ্ছে ড্রপ ভ্যারাইটি, তো এর পাতাগুলো একটু ছোট ছোট হবে। এইগুলোও মানি প্ল্যান্টের একটি ভ্যারাইটি। এবং এইগুলো যত কাটিং করবেন, এই দেখুন, এইগুলো থেকে যত কাটিং করবেন ততই কিন্তু আপনার গাছটি বুসি হয়ে যাবে। হ্যাঙ্গিং পটের জন্যে বা হ্যাঙ্গিং বাস্কেটের জন্যে বা সামনে আপনার বনের সামনে বা আপনি ওয়ালে বা ধরুন আপনি যদি পটে কোনো ধরনের ডিজাইন করতে চান, তো সেই সব ডিজাইন কীভাবে করতে হয় সেই সব ভিডিওগুলোও দেখাবো। এবং এখানে সার দেওয়ার প্রক্রিয়াটা আমি প্রথমে বলছি। তো এই ধরনের হাড়গুঁড়ো, শিং চাঁচা, নিম খোল এবং ভার্মি কম্পোস্ট, যার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেগুলো থাকে গাছের, খুব অত্যাবশ্যক জিনিস, তো যেগুলো গাছের গ্রোথকে বাড়াতে সাহায্য করে। এবং দেখছেন আমার গাছের গ্রোথটা কত সুন্দর। তো এই রিপোর্টিং আপনাদের দেখিয়েছিলাম। তো এই গাছগুলোকে আমি এবার খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমি দেখুন এই খাবারটা দিয়ে দিচ্ছি। একেবারে আপনাদের পটের দূর থেকে একটু দিতে হবে, পটের গা বরাবর, গাছের গোড়ার গা বরাবর নয়। তো এই গাছটিতে আমি কিন্তু এনপিকে সার দেবো না, জাস্ট ওই সারটা দিলাম এবং 6 থেকে 8টা দানা। দেখুন এর থেকে আমি 6টা থেকে 8টা দানা নিয়ে, বেশি সার দেবো না, 6 থেকে 8টা দানা নিয়ে এই গাছে আমি জাস্ট দিয়ে দেবো। আবার প্রয়োজনে গাছের গ্রোথ দেখে আমি 15 দিন পরে দেবো। তো শুধু এরকমভাবে দিয়ে দিলে হবে না উপরে, এবং গাছের গোড়াটাকে এইভাবে আস্তে করে মাটিটার সঙ্গে মালচিং করে দিতে হবে। তো 10 থেকে 15 দিন পরে গ্রোথটা দেখবেন কীরকম হয়েছে, এবং তারপরেই কিন্তু একে আবার খাবার দেবেন। যদি দেখছেন গ্রোথ খুব ভালো হচ্ছে তখনই খাবার দেবেন, কিন্তু তার আগে খাবার দেবেন না। তো পুরো একেবারে স্নান করিয়ে ভিজিয়ে জলটা দিতে হবে। এই গাছে ড্রেনের সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, কিন্তু এরা খুব জলটা বেশি পছন্দ করে, তো এইভাবে স্নান করিয়ে দিতে হবে। তো এইটি হলো একটি মানি প্ল্যান্টের ভ্যারাইটি। তো আজকে আমি যেসব ভিডিওগুলো তৈরি করছি আপনাদের দেখানোর জন্য করছি, সেইগুলো হচ্ছে মানি প্ল্যান্টের উপরেই করছি। অনেক আমার বন্ধুরা রেকমেন্ড করেছিলেন যে বা রিকোয়েস্ট করেছিলেন যে মানি প্ল্যান্টের গাছের উপরে কিছু ভিডিও করতে। তো ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। নমস্কার।